শহরের নামকরা ডাক্তার সাবিত সাহেব, পুরো শহরেই নাম ডাক্তার। শহরের বাসায় স্ত্রী তিন্নিকে নিয়েই ছোট্ট সংসার, ধনীর আদরের দুলালি তিন্নি। প্রতিষ্ঠিত স্বামী পেয়ে আজকালের মেয়েরা ভুলে যায় এই অবস্থানে নিয়ে আসার জন্য ছেলের মায়ের আত্মত্যাগ। সগৌরবে স্বামীর অবস্থান সমাজে শো অফ করবার আগে ভাবার প্রয়োজন এ অবস্থানের পেছনে জন্মদাত্রী মায়ের অবদান। মনে রাখা দরকার মায়ের পদতলে সন্তানের বেহেস্ত, তাই মাকে সঠিকভাবে মূল্যায়ন করুন, হোক সে নিজের মা বা শাশুড়ি মা। নিজে বদলালে বদলাবে সমাজ, শিখবে তরুণ প্রজন্ম। আমার মা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালেন, নিজের বালা বিক্রি করলেন, বিক্রি করে, আহা, সেই কথাগুলো যখন মনে হয় অনেক আবেগ চলে আসে। আমার মা যদি না থাকতেন আমি হয়তো ডাক্তারই হতে পারতাম না। আজ নিজের টাকা দিয়ে মায়ের জন্য একজোড়া বালা নিয়ে আসতে পারলাম, নিজেকে অনেক খুশি লাগছে। মায়ের জন্য এটা সারপ্রাইজ হবে, রাখি মাকে একটা সারপ্রাইজ দিব। নিশ্চয়ই আমার জন্য এনেছে, আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে। তুমি কি জানো আমার জন্মদাত্রী মা, যিনি না থাকলে আমি ডাক্তার হতে পারতাম না? তোমার কিসের বল, আমি তোমাকে কি দেইনি? তুমি যখন যা চাও আমি তোমাকে তাই নি তাই এনে দেই। আজ আমার মায়ের জন্য এক জোড়া চুড়ি জাজ টানলাম, এই জন্য তুমি আমার মাকে আনকালচার যা খুশি তা বলছো? তুমি জানো আমার মা যদি না থাকতেন আমি আর ডাক্তার হতে পারতাম না। আজ আমার আমাকে দেশের মানুষ চিনে, ডাক্তার সাবিত নামে এক নামে চিনে, তুমি প্রাউড ফিল করে সবাইকে বলো তুমি আমার ওয়াইফ। তিন্নি, তুমি জানো আমি তোমাকে সব কথা বলিনি, আমার মা আমাকে পড়ালেখা করিয়েছে অনেক কষ্ট করে। এক সময় ছিল MBBS যখন পড়ি তখন আমার বন্ধু বান্ধবীরা কত রকমের স্বাদের জিনিস নিয়ে যেত, কত কিছু করতো। আমার মা আমাকে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, যেটা আমি তোমাকে বলিনি। বাবার দেওয়া সেই শখের চুড়িটা শেষ পর্যন্ত আমার MBBS ফাইনাল পরীক্ষা ফিসের জন্য বিক্রি করে দিলেন, মা আমাকে বলেননি। কিন্তু আমি যখন দেখতাম মা প্রায় বাবার সেই স্মৃতিটা
ওনার আলমারি থেকে বের করে মাঝে মাঝে দেখতে। কিন্তু অবাক চোখে দেখলাম গত 3-4 মাস ধরে মা আর ওই চুড়িটা দেখেন না। তখনই বুঝতে পারলাম যে আমার MBBS ফাইনাল পরীক্ষা যে এত টাকাগুলো কোথা থেকে মা ম্যানেজ করলেন। তখনই মা ওনার শখের চুড়িগুলো বিক্রি করে দিলেন এবং ওনার কারণেই আজ আমি ডাক্তার হতে পারলাম। আরে তুমি জানো তোমার পরিবার হয়তো শিক্ষা দেয় নাই, আমি আর ডাক্তার হয়েছি কার জন্য হলাম? সেই আমার জন্ম দুঃখী মায়ের জন্য। সেই মাকে আমি কখনো ভুলতে পারবো না। তোমার মতো একজন সুন্দরী রমণীকে বিয়ে করে তুমি কেমনে ভাবলে যে আমার মাকে ভুলে যাব? আমার মা তোমাকে এত স্নেহ করেন, তিন্নি তুমি এই সাধারণ একজোড়া চুড়ির জন্য আমার মাকে এত বড় কথা বলতে পারলে? না দিলে ভালোবাসার মূল্য, না দিলে আমার মায়ের মূল্য, বুঝলে না তিন্নি? হয়তো আমার মা এই চুড়িটা তোমাকেই দিয়ে যেতেন, কিন্তু তুমি আমার মাকে এত বড় অপমান করা উচিত হয়নি তিন্নি। রাখো এই চুড়ি, আমার মাকে দিব না। নাও নাও তোমার চুড়ি। জননী আমার তুমি, পৃথিবী আমার, ও জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, দশ মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। ও 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে জগৎ আলো ভুলি কি করে। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই। ও মা,